ভাপসা গরম থেকে মুক্তি। উত্তরবঙ্গে দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। এদিকে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও আগামী চব্বিশ ঘন্টা কলকাতায় শুকনো আবহাওয়া বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।